হাই ফ্রেন্ডস, প্রকৃতি হেলথ অ্যান্ড মেডিটিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করার 10টি সহজ টিপস। অনেক বাবা মা শিশুর কোষ্ঠকাঠিন্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন। সাধারণত 3 থেকে 5 বছরের শিশুদের মধ্যেই এই সমস্যা প্রবল হয়ে দেখা দেয়। অনেক অভিভাবকই বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের কোষ্ঠকাঠিন্যর এই সমস্যাটি বুঝতে পারেন না, তাই শিশুর কোষ্ঠকাঠিন্যর বিষয়ে বাবা মার সচেতন হওয়া খুবই প্রয়োজন। কোনো শিশু যদি সপ্তাহে 3 বারের কম মলত্যাগ করে ও মল যদি খুব শক্ত হয়ে মলদ্বারে ব্যথা সৃষ্টি করে থাকে, তবে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। কোষ্ঠকাঠিন্যর লক্ষণ: মাঝে মধ্যে পেটে ব্যথা হয়, পেট শক্ত হয়ে থাকা বা পেট ফুলে থাকা, পেটের উপর হাত দিলে শক্ত মলগুলো অনুভূত হওয়া, মলদ্বার আর্দ্র থাকবে এবং স্পিংটার খোলা থাকবে, ক্ষুধামন্দা দেখা দেওয়া, শিশুর খেতে না চাওয়া খাওয়া দাওয়ায় অনীহা, বমি বমি ভাব বা বমি হওয়া, ওজন কমে যাওয়া। শিশুর কোষ্ঠকাঠিন্য রোধে করণীয়: 1. আঁশজাতীয় খাবার খাওয়া। শিশুদের খাদ্য তালিকায় আঁশজাতীয় খাবার রাখুন। আঁশ হলো খাবারের সেই অংশ যা পরিপাক হয় না এবং খাদ্য গ্রহণের পর অবশেষ হিসেবে জমা হয়ে মল তৈরি করে। খাদ্যের আঁশ অংশটুকু হজম না হওয়ার কারণে এগুলো পরিপাকতন্ত্রের বেশ কিছু জলীয় অংশ শোষণ করে ধরে রাখে এবং এই জলীয় অংশসহ এগুলো মলের সাথে বের হয়ে আসে। এতে মল নরম হয়, ফলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ হয়। যেমন শাক, কচু শাক, মিষ্টি আলুর শাক, কলমি শাক, পুদিনা পাতা, পুঁই শাক, মূলা শাক, ডাঁটা শাক, লাউয়ের ও মিষ্টি কুমড়া ইত্যাদিতে প্রচুর আঁশ রয়েছে। 2. বেশি পরিমাণে পানি পান। পানি খাবার হজমে সহায়তা করে। বেশি পানি খেলে মলাশয় পরিষ্কার হয় এবং শরীর নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে সহজেই। প্রতিদিন শিশুকে বেশি করে পানি খাওয়াতে হবে। শিশু পানি খেতে না চাইলে শরবত, তাজা ফলের জুস বা স্যুপ খাওয়ানো যেতে পারে। 3. শিশুর মলত্যাগের অভ্যাস গড়ে তোলা। শিশুকে মলত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুকে বকাঝকা না করে প্রতিদিন মলত্যাগের জন্য পুরস্কারের মাধ্যমে তাকে উৎসাহিত করা যেতে পারে। অনেক বাচ্চাই মলত্যাগ করার সময় একটু প্রাইভেসি পছন্দ করে। টয়লেট ব্যবহার করতে শেখেনি এমন বাচ্চাকে ঘরের এক কর্নারে পটিতে বসিয়ে দিন, যাতে সে প্রাইভেসি ফিল করে। 4. শিশুর পছন্দের বাথরুমের ব্যবস্থা করা। অনেক শিশুই তার নির্দিষ্ট পছন্দের বাথরুম ছাড়াও অন্য কোথাও বাথরুম করতে বা যেতে পছন্দ করে না। শিশুকে তার পছন্দের বাথরুম ব্যবহার করতে দিন। 5. ফাস্টফুড বা মাংস জাতীয় খাবার এড়িয়ে চলা। অনেক শিশুরই ফাস্টফুড বা মাংস জাতীয় খাবার খুবই প্রিয়। কোষ্ঠকাঠিন্য রোধের জন্য শিশুকে এ জাতীয় খাবার কম দেওয়া উচিত। এ বিষয়ে মা বাবাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 6. দুধের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা। অনেক শিশুই দুধ খেতে পছন্দ করে। অনেক শিশুকেই দুধ খাওয়ানোর কারণে দেখা যায় অন্য খাবার খেতে চায় না, বিশেষ করে আঁশজাতীয় খাবার। 1 বছরের বেশি বয়সী শিশুকে 0.5 লিটার থেকে 0.25 লিটারের বেশি দুধ খেতে দেওয়া ঠিক না, কারণ দুধে এত পুষ্টিগুণ থাকে যার কারণে বেশি দুধ খেলে শিশু অন্য কোনো খাবার খেতে চায় না, ফলে শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এজন্য শিশুকে পরিমিত পরিমাণ দুধের সাথে অন্য খাবার, বিশেষ করে আঁশজাতীয় খাবার খাওয়াতে উৎসাহিত করতে হবে। 7. শারীরিক কার্যক্রম। শিশুদের কোষ্ঠকাঠিন্য রোধে প্রতিদিন তার খেলাধুলার ব্যবস্থা করা উচিত। হাত পা নাড়াচাড়া করে খেলছে কি না সেদিকে নজর রাখুন। শিশু সারাদিন যদি শুয়ে বসে কাটায় তাহলে তার নড়াচড়া কম হবে। সারাদিনে কমপক্ষে 1 ঘন্টা হলেও শিশুর শারীরিক কার্যক্রম না হলে অন্ত্রে নড়াচড়াও স্বাভাবিকভাবে হবে না, তাই এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখুন। 8. ঔষধের প্রতি খেয়াল রাখুন। সাধারণ জ্বর, সর্দি, কাশি বা যে কোনো রোগের জন্য বাচ্চাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়ানো যেতে পারে, তবে লক্ষ্য রাখুন কোনো ঔষধের কারণে শিশুর কোষ্ঠকাঠিন্য হচ্ছে কি না। যদি হয় তাহলে তা বন্ধ করুন এবং ডাক্তারকে জানান। এছাড়া ডাক্তারের কাছ থেকে কোষ্ঠকাঠিন্যর এমন কিছু ঔষধের পরামর্শ নিন যা বাচ্চার উপর ভালো কাজ করে। 9. কোষ্ঠকাঠিন্য রোধ করে এমন কিছু উপাদান। শিশুর জন্য রাতের খাওয়ার পর ইসবগুলের ভুষি গরম দুধে মিশিয়ে খাওয়ানো, অথবা শিশুকে খেজুর খাওয়াতে পারেন।
খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে। 10. শিশুদের পেট নরম করার ব্যবস্থা করুন। পায়খানা নরম করার ওষুধ দিয়ে হলেও কোষ্ঠকাঠিন্য দূর করার চেষ্টা করুন। এসব খুব সহজেই কাজ করে এবং নিরাপদও। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন এবং পুরো ডোজ শেষ করবেন। কোষ্ঠকাঠিন্য ভালো হওয়ার সাথে সাথে হঠাৎ করে ঔষধ বন্ধ না করে আস্তে আস্তে বন্ধ করুন। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলে আরও ভালো ভালো বিউটি আর হেলথ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।